আগামী অর্থ বছরের জন্য 2,46,000 কোটি টাকার উন্নয়ন ব্যয় নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত এনএসি বৈঠকের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে এই বরাদ্দ নির্ধারণ করা হয়। এবছরও খাত হিসেবে সবচেয়ে বেশি ব্যয় নির্ধারণ হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এছাড়া প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাজেটের যে অংশটি সরাসরি জনগণের উপকারে আসে মোটা দাগে সেটাই উন্নয়ন বাজেট। আগামী অর্থ বছরের জন্য মোট 1,440টি প্রকল্পের মাধ্যমে 2,46,066 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে এনএসি সম্মেলন কক্ষে শুরু হয় এডিপি চূড়ান্ত করার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যার সভাপতিত্ব করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির এবারের আকার গেল বছরের সংশোধিত এডিপির চেয়ে প্রায় 18% বেশি। বইয়ের মতো কোনো ব্যাপার নয়, কিচ্ছুটা এমনি করা উচিত। জনগণের অর্থ ব্যয়ে সবসময় সাশ্রয়ী হতে হবে এবং আইনানুগ হতে হবে, দুইটা বিষয় ইতিমধ্যে খুব আলোচিত। আমরা ভীত হয়ে কাজটা করছি না, প্রয়োজনেই কাজটা করছি। খাত হিসেবে এবছর সবচেয়ে বেশি 70,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, আর তৃতীয় অবস্থানে থাকা শিক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে 29,000 কোটি টাকা। এছাড়া সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যার জন্য ব্যয় থাকছে 13,000 কোটি টাকা। কোভিড মহামারী মোকাবেলায় বরাদ্দ থাকছে 4,254 কোটি টাকা। ছোট ছোট প্রকল্প না নিয়ে বৃহৎ আকারে নেওয়া, একটা জেলার জন্য দুটা তিনটা প্রকল্প না নিয়ে সব জঙ্গলে সবটাই একটা মধ্যে আনা, তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের প্রকল্পের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। আমি গর্বের সঙ্গে বলি, প্রকৃত জনতুষ্টিমূলক যদি আমি হতে পারতাম আমি ধন্য হতাম। আমাদের সরকার বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল জনতুষ্টিমূলক কাজ করে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।